মৌসুমি ফল আম। আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা আপনার স্বাস্থ্যকে সুরক্ষা দিতে সবসময় প্রস্তুত থাকে। আম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন ও ক্যালোরি। উদ্ভিজ উপাদান থেকে সরাসরি ভিটামিন পাওয়া যায় না। বিটা ক্যারোটিন ভিটামিনের কাজ করে। এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি, যা শরীরে শক্তি তৈরি করে। আমে রয়েছে আয়রন, আঁশ, পটাশিয়াম, ভিটামিন সি ও খনিজ উপাদান, যা শরীরকে সুস্থ সবল রাখতে সাহায্য করে। ক্যারোটিন চোখ সুস্থ রাখে, সর্দি কাশি দূর করে দেয়। কাঁচা আমে 90% মাইক্রোগ্রাম এবং পাকা আমে 8300 মাইক্রোগ্রাম ক্যারোটিন থাকে। আম কর্মশক্তি যুগিয়ে থাকে। এতে রয়েছে কার্বোহাইড্রেট। প্রতি 100 গ্রাম কাঁচা আম ও 44 কিলো ক্যালোরি ও পাকা আমে 100 ক্যালোরি শক্তি প্রদান করে থাকে। আম থেকে যে ভিটামিন সি পাওয়া যায়, ভিটামিন সি স্ক্যাব রোগ প্রতিরোধ করে, দাঁত মাড়ি ত্বক ও হাড়ের সুরক্ষা রক্ষা করতে সাহায্য করে। প্রতি 100 গ্রাম কাঁচা আমে 63 মিলিগ্রাম ও পাকা আমে 61 মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায় বলে জানায় বিশেষজ্ঞরা। আমে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফ্যাট থাকে। আমে রয়েছে শ্বেতসার। আমে বিদ্যমান পটাশিয়াম রক্ত স্বল্পতা দূর করে হৃদরোগ সচল রাখতে সাহায্য করে। এই ফলে আঁশ, ভিটামিন ও খনিজ উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা হজমে সহায়তা করে থাকে। আম কোলন ক্যান্সার, স্তন ক্যান্সার, রক্ত স্বল্পতা ও প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। আমে ভিটামিন সি ত্বকের লোমকূপ পরিষ্কার রাখতে সাহায্য করে, যা আপনার মুখের ব্রণের বা ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে থাকে। তাছাড়াও আম ত্বক উজ্জ্বল করতে বেশ সাহায্য করে থাকে। মোট কথা, আম আপনার সৌন্দর্য বৃদ্ধিতে বেশ সহায়ক ভূমিকা পালন করে।